আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি দেখাবো এলইডি টিভিতে ইউনিভার্সাল রিমোট সেট আপ কীভাবে করে। এলইডি টিভির অনেক রিমোট আছে বাজারে কিনতে পাওয়া যায় না, বাজারে একান্ত রিমোট কিনতে পাওয়া না গেলে ওই টিভি, তাহলে এই মডেল RM014S+ এই রিমোটটা কিনলে আপনি যে কোনো এলইডি টিভিতে সেট আপ দিতে পারবেন। তা আমি আজকে সেটা দেখাবো। ইউনিভার্সাল রিমোট টিভিটা সেট আপ দেওয়ার জন্য টিভিটা আগে অন করে নিতে হবে বাটন দিয়ে। টিভির যে পাওয়ার বাটন আছে ওই পাওয়ার বাটন দিয়ে টিভিটা অন করে নিতে হবে। তারপর চাপতে হবে সেট আর পাওয়ার বাটন। সেট বাটন চাপ দিতে হবে, পাওয়ার বাটন চাপ দিতে হবে। তখন লাইটটা অন হলো, অন হওয়ার পরে চাপতে হবে আবার পাওয়ার বাটন। এখন সেট আপ নিচ্ছে, এই যে বুদ বুদ করতেছে সেট আপ নিচ্ছে। আর সেট বাটনে হাত রাখতে হবে, এখানে ভলিউম বের হলে সেট বাটনে চাপ দিতে হবে। আর যে ফাংশনগুলো টিভিতে ট্রান্সফার হচ্ছে, এটা বুদবুদ যতক্ষণ করবে ততক্ষণ ওয়েট করা লাগবে যে এর প্রোগ্রামগুলো টিভিতে সেট হচ্ছে। এই যে হচ্ছে, হয়েছে, এই ভলিউম বের হলেই সেট বাটনে চাপ দিতে হবে, তাহলে আর কাজগুলো হচ্ছে। এই যে এই অফ করলাম, হ্যাঁ, এখন এই রিমোট দিয়ে টিভিটা চলবে। আগে ছিল ইকো ব্র্যান্ডের এই টিভি রিমোট, ইকোর এই টিভি রিমোটটা কাজ করে না, বিধায় এই রিমোটও বাজারে সচরাচর কিনতে পাওয়া যায় না, বিধায় আমি ইউনিভার্সাল রিমোট সেট আপ দিলাম, এখন এটা কাজ করবে। আর এই রিমোট অন্য অন্য যে ব্র্যান্ডের টিভিগুলো আছে এইখানে পিছনে, এই রিমোটের যে পেছনে এইখানে সব ডিটেলস দেওয়া আছে কীভাবে কীভাবে সেট আপ করা যায়। এগুলো যারা নতুন তারা এখানে পড়ি সেট আপ করলেই হয়ে যাবে। এটা ছোট্ট একটা ভিডিও, আমার চ্যানেলে আমি অনেক হেল্পফুল ভিডিও আপলোড করব। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।